up guys, welcome to another new vlog. Hello friends, আজকে ব্লগ টি হচ্ছে TVS ব্র্যান্ডের বাইক নিয়ে। যারা TVS স্টিকার কিনতে চাচ্ছেন, আমার ব্লগটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, কারণ এই শোরুমে এখনো অফারটা আছে। কিন্তু যে অফারটা ছিল ঈদের পর, সেই অফারটা এখন চলছে TVS নিউ বাইক সেন্টারে। এই শোরুমটা হচ্ছে মালিবাগ রেলগেটের পরে মোচেকে মাঝামাঝি এই শোরুমটা। আজকের ব্লগে আমি আপনাদের TVS স্টিকার সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করব। আজকে আমাকে হেল্প করবে TVS নিউ বাইক সেন্টারের ম্যানেজার শারমিন নাহা। তাহলে ফ্রেন্ডস, আমি সময় নষ্ট করছি না, চলুন আমরা TVS স্টিকার বাইক সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি যে বাইকটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে TVS ব্র্যান্ডের স্টাইকার বাইক সম্পর্কে বলবো। বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে কিছু কথা বলবো। বিগত দিনের যে ভিডিওগুলো ছিল, প্রত্যেকটা ভিডিওতে আপনাদের একটাই কমেন্ট ছিল, সেটা হচ্ছে স্বপন খান ভাইয়ার নাম বললে কেন আমরা ডিসকাউন্ট দিব। কারণ হচ্ছে এটাই, ভাইয়া অনেক কষ্ট করে তার সাবস্ক্রাইবদের জন্য ভিডিও বানায়, তাই আমরা ভাইয়ার জন্য স্পেশালভাবে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি। স্টাইকার ছোট বাইক হলেও দেখতে কিছুটা আইটিএলের মতো, আউটলুক অসাধারণ। যারা স্টাইলিশ এবং স্পোর্টসি বাইক পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট একটি বাইক। স্টাইকার বাইকটির যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে, আমাদের 2015 মডেলের ফোনিক্স বাইকটির যে ইঞ্জিন ছিল, সে ইঞ্জিনটি স্টাইকার বাইকে ইউজ করা হয়েছে। ইঞ্জিন টাইপ সিঙ্গেল সাইলেন্ডার ফোর স্টোর এয়ার কুলেট ইঞ্জিন। পিস্টন হচ্ছে 124.53 সিসি। স্ট্রাইকার বাইকটির আরপিএম হচ্ছে 8000। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে আপনার, যদিও কোম্পানি বলেছে 100, কিন্তু আমাদের কাস্টমার রিভিউ থেকে আমরা পেয়েছি 105 পর্যন্ত আপনার এটার স্পিডটা আমরা পেয়েছি। স্ট্রাইকার বাইকটির ওয়েট হচ্ছে 117 কেজি। হেডলাইটের আলো খুবই স্বচ্ছ, যা একজন রাইডারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আলোই এখানে ব্যবহার করা হয়েছে। সাসপেনশন কোয়ালিটি খুবই ভালো। স্ট্রাইকার বাইকে ইউজ করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, খুবই আকর্ষণীয় একটি মিটার ইউজ করা হয়েছে। বাইকটি রেডি পিকআপ, সেলফ এবং কিক স্টার্ট দুটোই রয়েছে। ব্রেকিং সিস্টেম খুবই ভালো। ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14.5 লিটার। বডি হচ্ছে মাস্কুলার বডি। ইঞ্জিন খুবই শক্তিশালী, স্ট্রাইকার বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী। স্ট্রাইকার বাইকে আপনার তিনটি কালার পাবেন আপনি, রেড কালার, গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালার। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের গ্রিন কালার যে বাইকটি রয়েছে, সে বাইকে আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন ক্রিকেটারের সিগনেচার রয়েছে। আমি নাম বলবো না, সিগনেচারটি আমি আপনাদেরকে দেখাবো। জি হ্যাঁ, ভিউয়ার্স, সাব্বির রহমানের সিগনেচারই রয়েছে আমাদের স্ট্রাইকার গ্রিন কালার বাইকটিতে। স্ট্রাইকার বাইকটির সামনের টায়ারের সাইজ হচ্ছে 2.75x17, টিউবলেস টায়ার। স্ট্রাইকার বাইকটির পিছনের টায়ার হচ্ছে 90x90x17, টিউবলেস টায়ার। সামনে এবং পিছনে দুটি টিউবলেস টায়ার, এবং সামনের ব্রেকের যে ডিস্কটি রয়েছে, ডিস্ক হচ্ছে 240 mm, আর রিয়ার ব্রেক হচ্ছে 130 mm ড্রাম। স্ট্রাইকারের মাইলেজ যদিও কোম্পানি বলেছে 67, কিন্তু আসলে 67 নয়, আমরা কাস্টমার রিভিউ থেকে পেয়েছি 50, এবং হাইওয়েতে পাওয়া গিয়েছে 55। এবার বলবো সিট সম্পর্কে। সিটটি দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই চওড়া, খুব ইজিলি ফ্যামিলি মেম্বার নিয়ে খুব ইজিলি বসা যাবে, তিনজনের জন্য পারফেক্ট। কিন্তু যদিও আমাদের দেশে তিনজনের পারমিশন নেই, তারপরেও বলা যাচ্ছে তিনজনের জন্য পারফেক্ট, দুইজন তো আরও ইজিলি বসা যাবে। স্প্রিং সাসপেনশন বেশ ভালো কাজ করে। স্ট্রাইকার বাইকটি অনেকেই ভাবে যে হাইট বেশি হওয়াতে ইউজ করা যাবে না, এটা একদমই না। আপনি যেমনই হাইট হয় না কেন, এটা আপনি একটু নিচে করে ইউজ করতে পারবেন, এই অপশনটিও এখানে দেয়া আছে। সাইলেন্সারের কোয়ালিটি খুবই ভালো। ব্যারেল অন্যান্য বাইকের তুলনায় খুবই উন্নতমানের ব্যারেল ইউজ করা হয়েছে। বাইকটি হচ্ছে 125 সিসির একটা বাইক, আর যে পিছনে বসবে ধরার একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি দিয়ে দিয়েছে, আর পা রাখার অপশনটা খুবই সুন্দর। আর পিছনে দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল লাইট ইউজ করছে, পিছনের লাইটটা এলইডি ইউজ করছে, আর তার নিচে একটা নাম্বার প্লেট লাগাতে পারবেন, দেখতে পাচ্ছেন তার উপরে নিচে একটা লাইট আছে, আর এগুলো হচ্ছে ভালো মানের ফাইবার প্লাস্টিক। স্ট্রাইকার 125 এর বর্তমান মূল্য হচ্ছে আপনার 115,900 টাকা, এটা হচ্ছে অফার মূল্য, অফার বাদে হচ্ছে আপনার 123,900 টাকা। আপনি এই বাইকটি ক্রয় করলে পাবেন 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, 2 বছরের ফ্রি সার্ভিস,
আর রেজিস্ট্রেশন 2 বছর আছে, 10 বছর আছে। 10 বছর মানে হচ্ছে আজীবন। আর আপনি যদি 2 বছরের কাগজ করেন, সেক্ষেত্রে আপনাকে 2 বছর পর পর রিনিউ করতে হবে। ফ্রেন্ডস, আপনি যে বাইকই ইউজ করেন না কেন, যদি সার্ভিসিং করান অবশ্যই আপনি বেটার কিছু পাবেন। তাই যে বাইকই ইউজ করবেন সময় মতো অবশ্যই সার্ভিস করবেন। আর যখন আপনি টিভিএস এর বাইকগুলো ক্রয় করবেন, তখন আপনাকে একটি ওয়ারেন্টি ও সার্ভিস তথ্য বই দেওয়া হবে। অবশ্যই বইটি ভালো করে পড়বেন এবং নিয়ম অনুযায়ী সার্ভিসিং করাবেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। যারা টিভিএস স্ট্রাইকার বাইকটি কিনতে চাচ্ছেন, তারা আমার ব্লগটি দেখে আজই আমাদের শোরুমে চলে আসেন এবং স্বপন ভাইয়ের নাম বললে আমরা স্পেশালভাবে কিছু ছাড় দিব। এ পর্যন্তই, ভালো থাকবেন। যাই হোক ফ্রেন্ডস, আমরা জানলাম যদি আপনারা টিভিএস স্ট্রাইকার বাইকটি নিতে চান, চলে আসবেন টিভিএস নিউ বাইক সেন্টারে। আমি আপনাদের সুবিধার্থে দোকানের অ্যাড্রেস, ফোন নম্বর সব কিছু ভিডিওর নিচে ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন। আর কেনার আগে স্বপন খান ব্লগের নাম বলবেন, এটা আমি বারবারই বলছি, কারণ কিছু টাকা সেভ হলে আপনাদের বেটার হবে, তাই না? যাই হোক, একটু ট্রাই করে দেখুন আপনারা ডিসকাউন্ট পান কি না। তাহলে ফ্রেন্ডস, আজকে এ পর্যন্ত। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, বা হ্যালো ফ্রেন্ডস। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, দোকানে ভিজিটিং কার্ড হচ্ছে, এটা আমি আপনাদের সুবিধাতে ভিডিও নিচে অ্যাড্রেস, ফোন নম্বর ডিসক্রিপশন দিয়ে দেবো, এখান থেকে আপনারা কালেক্ট করবেন।